আগামী জুলাইয়ের মধ্যেই সেতুর মূল অবকাঠামোর একচল্লিশটি একচল্লিশটি স্প্যান বসানোর কাজ শেষ হতে চলেছে প্রকল্প পরিচালক জানালেন এই লক্ষ্যে পদ্মা জুড়ে কাজের গতিও বাড়ানো হয়েছে কয়েক গুণ শুধু এক মাসের ব্যবধানেই সেতুর আরও ছটি পিলারকে যুক্ত করেছে তিনটি স্প্যান উনিশতম স্প্যান বসে সেতুর দৈর্ঘ্য এখন প্রায় তিন কিলোমিটার কাজের ধারাবাহিকতায় বেড়েছে সরঞ্জাম ও দক্ষ শ্রমিক সংখ্যাও পদ্মা সেতু ঘুরে এসে অগ্রগতি তুলে ধরছেন ফখরুল ইসলাম ক্যামেরায় ছিলেন শেখ জালাল ভয়ঙ্কর এই পদ্মায় গত পাঁচ বছরে কত না প্রতিকূলতা পার করতে হয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের পিছিয়েছে তিন দফা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নেক্সট জুনের মধ্যে যদি আমাদের ব্রিজ শেষ করতে হয় তাহলে জুলাইয়ের মধ্যে আমাদেরকে সবগুলো স্প্যান বসায় ফেলতে হবে ই টার্গেটটি আমরা আগাচ্ছি সময় শেষ পর্যায়ে তাই প্রকল্প পরিচালকের এমন দৃঢ়তাকে দৃশ্যমান বাস্তবতায় মেলাতে নদীতে দিনরাত চলছে শ্রমিক প্রকৌশলীদের এই ব্যস্ততা ২৬ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর এক মাসে নদীর ঢেউ জয় করে বসেছে সতেরো আঠারো ও উনিশতম স্প্যান অন্যান্য কাজও চলছে দ্রুত গতিতে আমাদের এই মাসে আরেকটা স্প্যান বসবে সেটা থ্রি এফ বিষ্টম স্প্যান যেটা আমরা বলি আমরা আশাবাদী যে কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাই এক সময়ের উত্তাল পদ্মার মাও প্রান্ত থেকে জাজিরা পর্যন্ত সারি সারি পিলারে বসে গেছে আঠারোশো মিটার সেতুর স্টিলের স্ট্রাকচার স্প্যান বাকি কয়েকটি পিলার আর স্পেন বসানোর কাজ ছাড়া শ্রমিকদের মূল ব্যস্ততা এখন সেতুকে ট্রেন আর যানবাহন চলাচল উপযোগী করা এজন্য সেতুকে সাতটি মডিউলে ভাগ করে শ্রমিক প্রকৌশলীদের স্ল্যাব বসানো কিংবা স্প্যান জোড়া দেওয়ার কাজ চলছে জোরে সোরে প্রথম দিকের তুলনায় এখন তাই নির্মাণ কাজে দক্ষ শ্রমিক ও সরঞ্জাম বাড়ানো হয়েছে কয়েক গুণ আমাদের টার্গেট হলো এপ্রিলের মধ্যে সবগুলো পিয়ার শেষ করা আপনার জুলাই মধ্যে সবগুলা আপনার ইয়ে লাগাই ফেলা মানে স্প্যান ইরেকশন করে ফেলা তারপরে পর্যায়ক্রমে রেলওয়ে স্ল্যাব রোডওয়ে স্ল্যাব প্যারাপেট ওয়াল ইলেকট্রিক্যাল কাজ গ্যাস লাইনের কাজ এগুলো হবে আর কি নদীর কাজকে ত্বরান্বিত করতে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড ও জাজিরায় রাত দিন চলছে স্ল্যাব তৈরি ও স্প্যান জোড়া লাগানোর কাজ প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন সেতুর কাজ শেষ করতে সামনের দিনগুলোতে আর রইল না কোনো বাধা নদীতে একুশ ও বাইশ নম্বর পিলারের উপর এই উনিশতম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে এক সপ্তাহের ব্যবধানে বসল পদ্মা সেতুর দুটি স্পেন প্রকল্প পরিচালক জানালেন আগামী ছয় মাসকে টার্গেট ধরেই পদ্মা সেতুর মূল অবকাঠামো আরও বাকি বাইশটি স্পেন বসাতে চান যার মধ্য দিয়ে পূরণ হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ও সমৃদ্ধির স্বপ্ন ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর পদ্মা প্রকল্প জাজিরা